তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। একাত্তরের রণাঙ্গনের অন্যতম যোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব নাজমুল হাসান পাকি, অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরীর প্রয়াণের আয়োজিত এই নাগরিক শোকসভার আজকের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় সাংসদ, কুমিল্লার অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা, জাতীয় সংসদ সদস্য জনাব আকবর বাহাউদ্দিন বাহার, মঞ্চে উপবিষ্ট জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রুতিজনেরা, আমরা যখন ছাত্র রাজনীতি তুঙ্গে অর্থাৎ 67-68 সালে ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হাবিব ভাইয়ের সাথে পরিচয়, তারও আগে উনি আইবের মার্শাল আর্ট সময় থেকেই ছাত্রলীগকে সংগঠিত করার জন্যে কুমিল্লায় কাজ করছিলেন এটা জানতাম, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যাদের পথ ধরে আমরা ছাত্র রাজনীতি এসেছি তারা তখন হাবিব ভাইয়ের সাথে সক্রিয়ভাবে কাজ করতেন। যা হোক, এটা লম্বা ইতিহাস। হাবিব ভাইয়ের সাথে একদিন হঠাৎ করে উনি আমাকে আর আমার বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক রুস্তম আলীকে হঠাৎ করে উনি একদিন আমাদেরকে ডাকলেন। এটা সম্ভবত 67 সালের শেষের দিকের কথা। তখন উনি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে গিয়েছেন এবং সারা দেশেই উনি অর্থাৎ ওনার উপর যে সমস্ত এলাকার দায়িত্বগুলি ছিল সেই সমস্ত এলাকাতে উনি আস্তে আস্তে সংগঠক গোপনে কাজ করছেন। আমাদেরকে দুজনকে উনি অনেকক্ষণ বিভিন্ন ধরনের আলাপ আলোচনা প্রশ্ন করলেন, আলোচনা করলেন, আমাদের মানসিক প্রস্তুতি কতটুকু এসব সম্পর্কে ধারণা নেওয়ার জন্যে দীর্ঘ আলোচনা হলো এবং বললেন যে প্রস্তুত হও, প্রস্তুত থাকো, সময় আসছে, সময়ে সবাইকে ডাক দেওয়া হবে। তখনই বুঝেছিলাম সেই 67 সাল থেকে যে আসলে বঙ্গবন্ধু যেভাবে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ছাত্রলীগের নিবেদিত প্রাণ নেতা কর্মীরা সেটাকে কার্যকর করার জন্যে মাঠ পর্যায়ে গোপনে কাজ করছে। এরপরে আমরা 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এগুলি সম্পর্কে আমরা সবাই জানি, আমরা সম্পৃক্ত ছিলাম, নেতৃত্ব দিয়েছি, কাজ করেছি। পরবর্তী সময়ে হাবিব ভাই কেন জানি রাজনীতি থেকে দূরে সরে আসলেন, এটারও আবার ওনার নিজস্ব কাজে কিছু ব্যাখ্যা ছিল। আমরাও কিছু তার কথা থেকে এবং সামগ্রিক রাজনীতি থেকেও কিছুটা বুঝতাম। আসলে আমার মনে হয় আমার যতটুকু রিডিং, পরবর্তী সময় উনি রাজনীতিতে একটু হতাশ হয়ে গিয়েছিলেন, কেননা যে চেতনা নিয়ে নিউক্লিয়াস সংগঠন সংগঠিত করে বা নিউক্লিয়াসের সদস্য হিসেবে যে চেতনা নিয়ে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ সৃষ্টি করার বা বাংলাদেশের কথা চিন্তা করেছিলেন, পরবর্তী সময়ে রাজনীতি বা তিনি যে রাজনীতির সাথেও জড়িত ছিলেন সেই রাজনৈতিক নেতৃত্বের অনেক ভুল সিদ্ধান্ত বা অনেক ভুল পদক্ষেপও তাকে রাজনীতি থেকে সরে আসতে বা রাজনীতি থেকে নিশ্চুপ হয়ে যেতে বাধ্য করে বলে আমি মনে করি। উনি একজন সাদা মনের মানুষ ছিলেন, যা বলতেন সরাসরি বলে ফেলতেন, যা মনে আসতো তাই বলতেন, কিছু একটা বললে যে কেউ মনে আঘাত পেতে পারে বা মাইন্ড করতে পারে এই ধরনের কোনো তোয়াক্কা করতেন না, উনি যা ভালো মনে করতেন সেটাই সরাসরিভাবে বলতেন। এবং পরবর্তী সময়ে আমরা অনেক কাজ একসাথে করেছি, সামাজিক আন্দোলন করেছি হাবিব ভাইকে সামনে রেখে বা হাবিব ভাইয়ের পরামর্শ নিয়ে বেশ কিছু কাজও আমরা কুমিল্লায় করেছি। আমি শুধু একটি কথা আজকে বলবো যে স্বাধীনতা পরবর্তী সময়ের পিরিয়ডটা বা কুমিল্লা আসার আগে পর্যন্ত, কুমিল্লা উনি স্থিত হওয়ার আগে পর্যন্ত এই সময়টা কেন যেন একটু অন্ধকারাচ্ছন্ন আমার কাছে। এই সময়টার ওনার কার্যক্রম গণবায়নের সাথে সম্পৃক্ত বা এই সমস্ত এই সময়টাতে উনি ঠিক কী কাজগুলি করেছিলেন এগুলির সম্পর্কে কিন্তু আসলে আমাদের সামনে আলোকপাত হয়েছে না বা হয়নি,
এটা আরও সামনে কোনো দিন আসবে কি না আমাদের সামনে জানি না, তবে একটা জিনিস আমি খেয়াল করেছি মাঝে মাঝে দীর্ঘ আলোচনায়, উনি বিভিন্ন জায়গায় সেই চকরিয়া কক্সবাজারের নিভৃত্ত অঞ্চল চকরিয়ার কর্মীদের কথা মাঝে মাঝে বলতেন, পটিয়ার নিভৃত্ত অঞ্চলের গ্রামাঞ্চলের কর্মীদের কথা মাঝে মাঝে বলতেন, সিলেটের বিভিন্ন অঞ্চলের নিভৃত্ত অঞ্চলের নিবেদিত প্রাণ কর্মীদের কথা বলতেন। আসলে উনি সাধারণ কর্মীদের প্রতি শ্রদ্ধা রাখতেন এবং তাদের কর্মকাণ্ডকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখতেন, যেটা আমাদের পরবর্তী সময়ে উনি যেই রাজনৈতিক দলের সাথে বা সম্পৃক্ত ছিলেন বা আমাদের বর্তমান জাতীয় নেতৃবৃন্দের অনেকেই এই পথটা ঠিক অনুসরণ করেন না, এবং যার জন্যই আমরা আসলে রাজনীতির পথে দেখা গিয়েছে যে একটা কী চেয়েছিলাম আমরা মুক্তিযুদ্ধের সময়, কীভাবে আমরা বাংলাদেশটাকে স্বপ্ন বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম, আর আজকে বাংলাদেশের স্বপ্নটা কি সামাজিকভাবে হোক বা নৈতিকতার দিক দিয়ে হোক আমরা কোন পর্যায়ে আছি, আমার মনে হয় আজকে এগুলি বিশ্লেষণের অত্যন্ত প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ বসে শোকসভাকে শ্রদ্ধা জানানো এই চর্চায় কুমিল্লার মানুষ যে আবারও অনেক বেশি অগ্রগামী আজকের এই শোকসভা সেটি প্রমাণ করছে। সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল আসাদ বাবুল, স্মরণসভায় উপস্থিত যারা আছেন, আমার অনুভূতিতে এখন আমার মনে হয় গোটা সভাটা যেন অনেকটা জাসদ ঘরানার হয়ে গেছে, এটা আমার অনুভূতি। এটা কিন্তু আপনারা কেউ কিছু মনে করেন আমার করার কিছু নাই, কিন্তু প্রকৃত সত্যটা হচ্ছে এই, হাবিবুল্লাহ চৌধুরী তার কেশাগ্র থেকে নঘাগ্র পর্যন্ত জাসদের মানসিকতা থেকে তিনি কোনোদিন মুক্ত ছিলেন না। এই ধারণাটা আমার হয়েছে বীরচন্দ্র গণপাঠাগার নগর মিলনায়তনের গেল আটটি নির্বাচন কমিশনে, আমি নির্বাচন কমিশনের আহ্বায়ক হিসাবে নির্বাচন পরিচালনা করাকালীন সময়ে হাবিবুল্লাহ চৌধুরীর অন্তরঙ্গ মুহূর্তে তার সঙ্গে যে আমার কথোপকথন হয়েছে, যে নিবৃত্তচারী হিসেবে তিনি তার নিজের মনের কথাগুলি অনেক সময় খুলে বলেছেন, এর থেকে আমার ধারণা তিনি তার জাসদ মানসিকতা থেকে তিনি একেবারেই মুক্ত হতে পারেননি, এবং সম্ভবত সেই কারণে আজকে ওই ঘরানার ওই মানসিকতার লোকজনের যে উপস্থিতি এটা একদিক থেকে ভালো, আবার একই সঙ্গে তাকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন এমন মানুষের উপস্থিতিটাও এখানে বেশ হয়েছে। আমি হাবিবুল্লাহ চৌধুরীকে দেখেছি যে যখন কুমিল্লা বিভাগ আন্দোলনের যে ডাক প্রথম এসেছিল এখানে যারা বাহার ভাই এখানে উপস্থিত আছেন, সেই সময় থেকে তার কাছে যে বিভাগ কুমিল্লা বিভাগের যে জনমানুষের থেকে আন্দোলনটা তার হাতে দেওয়া হয়েছিল, সেই সময় হাবিবুল্লাহ চৌধুরী স্পষ্ট বলেছিলেন যখন কমিটি গঠন করা হয়েছিল কুমিল্লা বিভাগের প্রতি সমর্থন দিয়ে, তারপর বলেছিলেন যেই কমিটিতে জামাত থাকবে আমি সেই কমিটিতে থাকবো না, এটা আমার স্পষ্ট মনে পড়ছে আজ থেকে 25 বছর আগের কথা। জীবনের শেষ প্রান্তে তিনি কিন্তু তাহের স্মৃতি সংসদ করেছিলেন, সেই তাহের স্মৃতি সংসদে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে 7ই নভেম্বরের বিপ্লবটা ধ্বংস হয়েছে জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতার কারণে। এই স্পষ্ট করে তার যে মানসিকতা, এই মানসিকতাগুলি এমনভাবে বলতেন এগুলি আমি ধারণ করেছি আমি শুনেছি, এর থেকে বোঝা যায় যে তিনি তার সমগ্র জীবনের সমগ্র সত্তা এই মানসিকতা থেকে তিনি মুক্ত হননি, এবং তাকে বলতাম তাহলে পর জাসদের সে ভুলটা স্বীকার করে আপনি কেন মূল রাজনীতি ধারণে থাকেন না, তিনি বলেছেন দেখো বাবুল জাসদ ভুল করেছে আমি মনে করি না, আমি মনে করি নেতৃত্ব ভুল পেয়েছে, নেতৃত্বের ভুলের কারণে কাজটা হয়েছে। এটা আমি তার কাছে থেকে তার মুখ থেকে শুনেছি আজকে তার এই স্মরণসভায়। এই তিনটি শব্দ আমি এই জন্য উল্লেখ করলাম যে তার মননে কোনো অবস্থাতেই জাসদ মানসিকতা থেকে তিনি মুক্ত ছিলেন না, এটা কারোর জন্য গ্রহণযোগ্য হতে পারে নাও হতে পারে, কিন্তু তার বিশ্বাসের কথাটা আমি তার থেকে লক্ষ্য করেছি। সকলকে অনেক ধন্যবাদ। ভাষা সংগ্রামী মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা, কৃষক লীগ নেতা, যিনি একটা দীর্ঘ সময় হাবিবুল্লাহ চৌধুরীর 44 উত্তর চর্থার বাসায় দীর্ঘ সময় কাটিয়েছেন, সে আমাদের সবার শ্রদ্ধেয় আলী তাহের মজুমদার। আমি সবাই আমার বলতে হবে আমি কল্পনা করি ব্যাকচার বস্তুবিদিন স্যার একটা কাজ পাঠাচ্ছে উনি আহ্বায়ক স্মরণসভাভাবে আলোচনা করতে হবে। 1934 সালে হাবিবুল্লাহ সাহেবের বাবা হাতে আমাকে শহীদ
বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয় ব্যাস কীভাবে ভাগ হইব এটা আমরা চিন্তা করতেছি। আমি একটা প্রস্তাব নিয়ে আসি কি বাংলাভাষী এলাকায় নিয়ে বাংলাদেশ সরকার আমরা চাই, আমরা এই পাকিস্তান চাই না, যে বাংলাভাষী এলাকা নিয়ে যদি একটা স্বাধীন ভারতের অংশ হয় এটা উত্তর, এটা শুনতে আমি খুশি হইলাম এবং বললাম যে প্রস্তাব হচ্ছে শহীদ সভাপতি আবুল হাসিয়া সুভাষের হই শরদ বসু এবং কিরণ শঙ্কর তারা সাহায্যে এই প্রস্তাব করছে। এই প্রস্তাব কার্যকর হয় নাই সাতচল্লিশ কবিতা কবিতা আসার বলে চর্যাদের বঙ্গবন্ধু কবিতা আসছে ছাত্রলীগ গঠন করার জন্য আওয়ামী লীগ গঠন করার জন্য, তারা বললো আওয়ামী লীগকে বাংলা ভাষাকে কার্যকরী করার জন্য আন্দোলন করতে হবে। তার জীবনে অনেক ঘটনা আছে, আমি এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো পিএমএ কুমিল্লা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরীর একজন ঘনিষ্ঠজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইকবাল আহমদ। সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে তার বাসার ছাদে একটা বাগান ছিল এবং সেই বাগানে অনেক রকমের গাছগাছালি ফুলের এবং ফলের ছিল। আমার বাসায় এখনও তার দেয়া দুটা গাছ আছে, একটা হলো বন্য এলাচ, এটাতে ফুল হয় এবং খুব সুগন্ধি, আর একটা বার্ড অফ প্যারাডাইস। একদিন আমি আমার স্ত্রীকে বললাম যে তোমার সাথে আজকে একজন বিশেষ মানুষের পরিচয় করে দেবো অন্যরকম। যখন ওনার বাসায় গেলাম তখন উনি তাকে তার যে জমিদারি বাড়ির সিঁড়ি আস্তে আস্তে উপরে উঠলাম, সেখানে দেখলাম যে বাড়িটা জীর্ণ হলেও তার এখানে সেখানে জমিদারিত্বের ছাপ আছে এবং যেগুলি উনি সংগ্রহ করেছেন এবং দুষ্প্রাপ্য জিনিস। বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং বিশিষ্ট সমবায় সংগঠক অধ্যাপক কাজী আবুল বাশার সাহেব, আজকে স্মরণ সভার সম্মানিত সভাপতি, এখানে অনেক গুণীজন উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কুমিল্লার জনগণের প্রিয় মানুষ, মাননীয় সংসদ সদস্য হাজি আকাম ও বাহাদুর বাহার সাহেব সহ কেন্দ্রীয় জাসদ এবং বাসদের নেতৃবৃন্দ। হাবিব ভাইকে আমি যখন ছাত্রলীগ শুরু করি তখন থেকেই হাবিব ভাইকে দেখেছি, কিন্তু হাবিব ভাইয়ের সাথে আমাদের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। আমরা আমাদের নেতা বাহার সাহেব সহ আমরা ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি করেছি। হাবিব ভাইয়ের জাসদ হওয়ার আগ পর্যন্ত হাবিব ভাইয়ের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। হাবিব ভাই অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন এবং উনি মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে রাজনীতিটাকে দেখতেন শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি এভাবেই রাজনীতিটাকে দেখে গেছেন। তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।